গোপালের প্রখর ভালো স্মৃতিশক্তি ছিল ভালোভাবে বলতে হলে বলা যায় অসাধারণ তার মনের পর্দায় যেন সবকিছু ছাপা হয়ে যায় অবিকল। এমন কি সাধারণ মানুষের মধ্যে অমন স্মৃতিশক্তি থাকার কথা নয় একবার নিশ্চিন্দিপুরে জমিদার ঘোড়ায় চড়ে যেতে যেতে নপাড়ার মোড়ে গোপালকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করেছিলেন গোপাল তোমার অসুখ ছেড়েছে তো গোপাল কোনো জবাব দেওয়ার আগেই জোর কদমে ঘোরা ছুটিয়ে নিশ্চিন্দিপুরের জমিদার সেখান থেকে চলে গিয়েছিলেন ওই ঘটনার বছর পরে। আবার নপাড়ার মোড়েই গোপালের সঙ্গে নিশ্চিন্দিপুরের জমিদারের হঠাৎ দেখা হয়ে গেল এবার কিন্তু জমিদার পালকি করে যাচ্ছিলেন ভীষণ গরম পড়েছিল বলে পালকির দরজা খোলাই ছিল হাওয়া লাগার জন্যে জমিদার নতুন করে প্রশ্ন করার আগেই সেই সাত আট বছর আগেকার প্রশ্নের জবাব দিল আমার অসুখ সেরে গেছে হুজুর এখন আমি ভালো আছি জমিদার এ কথার মানে না বুঝতে পেরে অবাক হয়ে গোপালের মুখের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ পরে যখন কথাটার মানে বুঝতে পারলেন তখন হো করে হেসে উঠে বললেন ধন্যী গোপাল তোমার দ্বারাই এটা সম্ভব ঠিক মনে রেখেছে এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন